মিরাজ আসসালামু আলাইকুম। আজকে রমজানে আমরা চোখের যত্ন কিভাবে নেব সে নিয়ে একটু কথা বলবো। আমরা যদি একটু প্ল্যান করে নিই রমজানে আমরা কি করব, তো আমি যদি একটু আগে একটু শানে নজলটা বলে নিই যে আমরা যারা চোখে নিয়মিত চশমা পরি, নিয়মিত ওষুধ ব্যবহার করি, তাদের ক্ষেত্রে আমি একটু বলবো যে অথবা যারা আমরা হয়তো 40-এর দিকে গিয়েছি, আমাদের পড়তে অসুবিধা হয়, তো এই ধরনের পেশেন্টগুলো আমরা বলে দিই যে আপনি আপনার চশমাটা একটু পরীক্ষা করে নিন। যদি আপনার 40-এর দিকে হয়, আপনার পড়তে অসুবিধা হয়, পত্রিকা যখন পড়তে গেছেন একটু দূরে নিলে বোধহয় ভালো লাগে, তো সেই ধরনের পেশেন্টগুলো আমরা বলবো যে চোখের ডাক্তারের কাছে যান, আপনার চশমাটা একটু চেক করে নেন। আর যারা আমরা নিয়মিত চশমা পরি তার আমরা একটা রিভিউ করে নিই, হয়তো 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে চশমাটা চলতেছে, সেই ক্ষেত্রে আমরা চশমাটাকে আমরা রিভিউ করে নতুন করে পাওয়ার চেক করে নিব। এই ক্ষেত্রে আমাদের দেখার দৃষ্টিটা আরও আরাম হয়ে যাবে। এটা গেল আমাদের চশমার ব্যাপারটা। আর আমরা যারা নিয়মিত ওষুধ ব্যবহার করি, যারা আমরা গ্লোকোমার পেশেন্ট, যারা রেটিনার পেশেন্ট, যারা ড্রাই আইয়ের পেশেন্ট এবং অন্যান্য রোগে যারা নিয়মিত ওষুধ আমরা ব্যবহার করি বা কোনো কারণে ওষুধ হয়তো সাময়িক ব্যবহার করব বা করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা নিশ্চিন্ত মনে ওষুধ ব্যবহার করতে পারি, ওষুধে আপনার রোজা ভাঙার কোনো কারণ নেই। আমরা যদি একটু পিছনে যাই, যদি আমরা সকালের ডোজটা যদি আমরা সেহরিতে নিয়ে নিই, আমরা রাতের ডোজটা যদি আমরা ইফতারের পরে নিয়ে নিই, আর মাঝের যে ডোজটা আমরা দিব সেই ডোজটা আমরা দিব, তবে যদি গলা একটু মনে হয় তাহলে আমরা একটু থু দিয়ে ফেলে দিব, তাহলেই কিন্তু আপনার সেফ হয়ে গেলেন, আপনার পেট পর্যন্ত চলে গেল না যে চোখের ড্রপ। আর এটা আসলে এত ছোট যে এটা পেট পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরও আমরা আমাদের নিজের মনের যে একটা দূরদূরি মনের যে ব্যাপার সেটার জন্য আমরা একটু এই জিনিসটা করে নিব। আর একটা জিনিস, নিয়মিত যে আমাদের ঘুমের যে অসুবিধা হয়, যে চোখ থেকে আমাদের যে মাইগ্রেন হয়, মাইগ্রেন হেডেক, তাদের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলবো যে আমরা অ্যাটলিস্ট 6 আওয়ার্স ঘুমানোর চেষ্টা করবো। আমরা ইবাদত করবো, আল্লাহর ইবাদত করতে মানা করেননি, আমরা ইবাদত করবো, আমরা তার প্রার্থনা করবো, কোরআন শরীফ বেশি বেশি পড়বো, তেলাওয়াত করবো, তবে আমরা আমাদের রেস্ট, আমাদের শরীরের রেস্টটাকেও আমরা একটু খেয়াল করতে হবে। বিশেষ করে যারা আমরা মাইগ্রেনের পেশেন্ট, আমরা যে ওষুধ খাই, হয়তো একটু ওষুধ আমরা শুরু করতে পারি এই সময়, হালকা করে একটু মাইগ্রেনের ওষুধ আমরা শুরু করতে পারি, যেহেতু চাপ বেড়ে যায়, সেহরি রেডি করা, ইফতার রেডি করা, এই যে একটা প্রেশার, এই প্রেশারটা হয়তো বেড়ে যায়, এটা অনেক সময় দেখা যায় মাইগ্রেনটাকে একটু বাড়িয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে আমরা একটু সতর্ক হব। আমরা যদি একটু সতর্ক হই, আমরা আমাদের হেডেক, চোখের চাপ, ব্রেনের চাপ, আমাদের হেডেক যেটা মাথা ব্যথা, সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তারপর যদি দেখা যায় আমরা যদি ডিসিপ্লিনে না করি, অনেক সময় হয়ে যায়, আমরা দরকার হলে একটু আমরা অ্যান্টি মাইগ্রেন ওষুধ আমরা খেয়ে নিলাম আগামী 1 মাস। এভাবে যদি আমরা চলতে পারি, এভাবে যদি আমরা নিয়ম মেনে চলতে পারি, এভাবে যদি আমরা একটু প্ল্যান করে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের চোখটাকে আমরা ভালো রাখতে পারবো, চোখের যত্ন নিতে পারবো। তো ভিউয়ার্স, এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।